প্রাচীন কাল থেকে রংপুরের রয়েছে কীর্তিময় গৌরব গাথা নানা ইতিহাস সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে জেলা প্রতিষ্ঠিত হলেও এর অতীত ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ আন্দোলন সংগ্রামীর স্মুতিকাগার ও সাংস্কৃতিক ক্রিয়াকাণ্ডের পীঠস্থান রংপুর বিচিত্র জনপ্রবাহের স্থান হিসেবে শুধু বাংলাদেশে নয় বরং উপমহাদেশে এক অনন্য ঐতিহাসিক অঞ্চল ঐতিহাসিকদের মতে রংপুরের প্রাচীন নাম ছিল রঙ্গপুর ব্রহ্মপুত্র তিস্তা ধরলা করতোয়া মানাস ঘাগর দুধকুমার ফুলকুমার সানিয়াজান যমুনেশ্বরীর স্রোতধারায় স্নাত অত্যন্ত প্রাচীন জনপদ এর উত্তরে নেপাল ভুটান ও হিমালয়ের পাদদেশ উত্তর পূর্বে কুচবিহার ও আসামের অরণ্য অঞ্চল পূর্বে ব্রহ্মপুত্র নদ ও দক্ষিণ পশ্চিমে করতোয়া নদীর মধ্যবর্তী বিস্তীর্ণ অঞ্চল ছিল প্রাচীন রঙ্গপুরের অন্তর্গত রংপুরের মাটিতে জন্ম নিয়েছেন কৃষক কৃষকবিদ্রোহের অভিসংবাদিত নেতা নুরুল উদ্দিন বিদ্রোহের জয় দুর্গা দেবী চৌধুরানী দয়াশীল ও ভবানী পাঠক প্রজাহিতৈষী শিবচন্দ্র রায় ও ব্রিটিশ বিরোধী ওয়ালিজাদ খান তাদের বিরোচিত ভূমিকা এ অঞ্চলের মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে চিরকাল এ পবিত্র মাটিতেই শায়িত আছেন মৌলানাক রামতালী রাদিয়াল্লাহু শাহ জালাল উদ্দিন জাহাগাস্ত বোখারি রাজিয়াল্লাহ সহ অসংখ্য পীর আউলিয়া তাঁদের পুণ্যভূমি এই রংপুরের সন্তান মহিষী নারী নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া নারী শিক্ষার আলো জ্বালিয়ে অন্ধত্ব ও কুসংস্কারের কালো আঁধার বিদলিত করেন রংপুর জেলার মোট আয়তন দুই হাজার তিনশো সাতষট্টি দশমিক আট চার বর্গ কিলোমিটার আটটি উপজেলা তেরাশিটি ইউনিয়ন এক হাজার দুশো মৌজা ও তিনটি পৌরসভা নিয়ে এই জেলা গঠিত আজকে রংপুর জেলা উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে সতেরো লক্ষ অধিবাসী নিয়ে আটশো তিরানব্বই বর্গমাইল আয়তন বিশিষ্ট সীমানায় সীমাবদ্ধ হলেও এর প্রাচীন ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সুদীর্ঘ কালব্যাপী বিস্তৃত ভুটানের শঙ্কোচ এবং ব্রহ্মপুত্রের পারে অবস্থিত পশ্চিম গারো পার্বত্য অঞ্চলসহ নদী সমূহ নিয়ে গঠিত হয় উত্তর পূর্ব রংপুর আর বিরাট অঞ্চল নিয়ে ব্রিটিশ অধীনস্থ রংপুর জেলার পূর্বে আসাম সীমান্ত থেকে পশ্চিম নেপাল পর্যন্ত একশো পঁচাশি মাইল দক্ষিণে বর্তমান নাটোর জেলার বাঙালি নদীর পাড় থেকে উত্তরে ভুটানের শঙ্কোষ নদীর পাড় পর্যন্ত একশো মাইল বিস্তৃত ছিল এরপর সুদীর্ঘ একশো বারো বছরের মধ্যে অর্থাৎ উনিশশো চুরাশি পর্যন্ত শুধুমাত্র উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পাটগ্রাম থানা জলপাইগুড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে রংপুরে অন্তর্ভুক্ত হওয়া ছাড়া আর কোনো আয়তনগত পরিবর্তন ঘটেনি উনিশশো চুরাশি সালের এক ফেব্রুয়ারি রংপুর জেলার বাকি চারটি মহকুমা গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি ও লালমনিরহাট পৃথক জেলায় রূপান্তরিত হলে রংপুর জেলার সদর মহকুমা আটশো তিরানব্বই বর্গ মাইল আয়তন নিয়ে আজকে রংপুর জেলা গঠিত হয় অর্থকরী ফসল তামাক আখ পাট বর্তমানে আলু ভুট্টা ধান উদ্বৃত্ত উৎপাদন অঞ্চল ভাওয়া গান সমৃদ্ধ রংপুর তুর্কিবীর ইক্তিয়ার উদ্দিন বক্তিয়ার খিলজির বঙ্গবিজয় শাহসমাইল গাজী সাধক কবি হায়াত মামুদ শাহ আবু জাফর মাদানী রহমতুল্লাহের কর্মকাণ্ডে ইতিহাসকে সমৃদ্ধ করেছে এই উপমহাদেশের রংপুরেই প্রথম সংবাদপত্র রংপুর বার্তাবহ প্রকাশিত হয় আঠারোশো সাতচল্লিশ সালে রংপুরের কুণ্ডির জমিদার আমলে ছাপাখানার আবির্ভাবও হয় তখনই রংপুরের স্থাপত্য ও প্রত্ন সম্পদ ঐতিহাসিক নিদর্শন মালানাক রতালী মসজিদ রংপুর অঞ্চলের অপরূপ সভা শোভিত নয়নাভিরাম দৃশ্যের পাশাপাশি অঞ্চলের এ আদিগন্ত বিস্তৃত বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে ঐতিহাসিক অনেক নিদর্শন মহাকালের করাল গ্রাসে যা প্রকৃতির নিয়মে অনেক সভ্যতার বিলুপ্তি ঘটলেও অনেক বৈচিত্র্যময় কীর্তি স্মৃতিচিহ্ন ইমারত বা স্থাপত্যকলা অতীত নিদর্শনের স্মৃতি বহন করছে সভ্যতা ধারক বাহকের অমূল্য সৃষ্টি হিসেবে আঠারোশো থেকে আঠারোশো তেহাত্তর খ্রিস্টাব্দে বাংলাদেশে ইসলামী সংস্কার আন্দোলনের সর্বাপেক্ষা সফল কাম গৌরবান্বিত ব্যক্তি বলন ক্রাম্যত আলী রাজিয়াল্লাহু ভারতের উত্তরপ্রদেশের যৌনপুরের শহরে বারোশো পনেরো হিজড়ি আঠারো মহরম জন্মগ্রহণ করেন তিনি বাংলা ও আসামে ইসলাম প্রচার করেন বারোশো নব্বই হিজড়িতে পঁচাত্তর বছর বয়সে তিনি রংপুরে আসেন তিনি ইসলামের প্রথম খলিপা হজরত আউ বক্কর সিদ্দিক রাজিয়াল্লাহু ও পঁয়ত্রিশতম বংশধর তার পিতা মালানা শেখ আবু ইব্রাহিম বক্স রহমত উল্লাহী মৌলানা ক্রামত আলী ইসলামের উপর বহু গ্রন্থ রচনা করেছেন তার প্রজ্ঞা আধ্যাত্মিক গুণাবলীর জন্য তিনি এই উপমহাদেশে সমধিক পরিচিত মাত্র উনিশ বছর বয়সে তিনি প্রখ্যাত ফিকা গ্রন্থ মিফতাহুল জান্নাত রচনা করেন তার এই গ্রন্থ বিশ্বের আঠারোটি ভাষায় অনুদিত হয়েছে তিনি আরবি উর্দু ফার্সি ভাষায় একচল্লিশ খানা কেতাব রচনা করেছেন তিনি পবিত্র কোরআন শরীফ নকল করে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন তিনি অসংখ্য মসজিদ মক্তব্য মাদ্রাসা প্রতিষ্ঠা করেন বাংলা ও আসামে তিনি শুধু ইসলাম ধর্মে মানুষকে দীক্ষিতই করেননি উন্নত জীবন ধারণের জ্ঞান দান করেন সংস্কারমূলক কাজে মানুষকে ইসলাম ধর্ম গ্রহণে উদ্বুদ্ধ করেছেন তার সংস্পর্শে মুসলমানদের সংখ্যা যেমন বেড়েছে তেমনি সভ্যতার বিকাশ ঘটেছে আঠারোশো তেয়াত্তর খ্রিস্টাব্দের তিরিশে মে শুক্রবার ফজরের আমাদের সময় তিনি ইন্তেকাল করেন তার কবরের পাশে গড়ে উঠেছে রংপুরের শ্রেষ্ঠ মসজিদ ক্রামতিয়া জামে মসজিদ মসজিদটি তিনটি উঁচু গোলাকার গম্বুজ বিশিষ্ট গম্বুজগুলো অষ্টকুনি ড্রামের উপরে ভর করে নির্মিত প্রতিটি গম্বুজের নির্মাংশে মালন অলঙ্করণ রয়েছে গম্বুজের মধ্যবর্তী স্থানে প্রস্ফোটিত পদ্ম ফুলের উপর কলসমটি ফিনিয়াল বা চূড়ায় স্থাপিত দেখা যায় এর অভ্যন্তরীণ পরিমাপ বেয়াল্লিশ ফুট তেরো ফুট পূর্ব পশ্চিমে দেয়ালের প্রশস্ততা তিন ফুট তিন ইঞ্চি ও উত্তর দক্ষিণ দেয়ালের প্রশস্ততা দুই ফুট দশ ইঞ্চি সমতল ভূমিতে মসজিদের উচ্চতা আঠারো ফুট প্রতিটি কোণে স্তম্ভ রয়েছে যার শীর্ষ দেশে শোভা পাচ্ছে কিউপলা এছাড়া খিলান ও প্রধান প্রবেশদ্বারের উভয় পার্শ্বে অষ্ট কোনাকৃতির স্তম্ভের সন্নিবেশ দেখা যায় যার শীর্ষ দেশে কিউপলা স্থাপিত রয়েছে উভয় খিলানের এবং পূর্ব দিকের অপর দু প্রবেশদ্বারের দরজার উভয় দিকে ক্ষীণ স্তম্ভ মূল দেয়ালের সাথে যুক্ত দেখা যায় তাজহাট রাজবাড়ি রংপুর জাদুঘর রংপুর অঞ্চলের ঐতিহ্যবাহী তাজহাট রাজবাড়ি রংপুর শহর থেকে চার কিলোমিটার পূর্ব দক্ষিণ কোণে তাজহাট বাজারের পূর্বেও কৃষি ইনস্টিটিউটের সবুজ গাছপালা বেষ্টিত মনোরম পরিবেশে অবস্থিত রংপুরের আকর্ষণীয় ঐতিহাসিক স্থান তাজহাট জমিদার গোবিন্দলালের পুত্র গোপাল লাল জি এল রায় স্থানীয়ভাবে তাজহাট তাজ জমিদার নামে খ্যাত এবং সে প্রতিষ্ঠাতা মান্নালাল রায় একজন শিখ ধর্মালম্বী ক্ষত্রিয় তিনি সুদূর পাঞ্জাব থেকে রংপুরের আদি সহ সমৃদ্ধ মাহিগঞ্জে স্বর্ণ ব্যবসা করার জন্য আসেন মান্নালাল রায় মাহিগঞ্জে নানা ধরনের নামি হীরা মানিক জহরত খচিত তাজ বা টুপির ব্যবসা করেছিলেন এই স্থানে তাজ বিক্রি হাট বসে যা পরবর্তীতে প্রসিদ্ধ লাভ করে পরবর্তীতে তাজহাটকে কেন্দ্র করে জমিদার বাড়ির নামকরণ হয় তাজহাট জমিদার বাড়ি আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে গোবিন্দলাল তাজহার জমিদারের মালিক হন রংপুর দিনাজপুর বগুড়া জলপাইগুড়ি সহ আঠারো থানার জমিদারি বিস্তৃত ছিল তাজহার জমিদার বাড়িটির প্রধান প্রকোষ্ঠটির পরিমাপ উত্তর দক্ষিণে প্রায় একশো দক্ষিণের প্রকোষ্ঠটির পূর্ব পশ্চিম অংশের পরিমাপ একশো তেইশ ফুট পূরণ একশো বিশ ফুট লম্বা দ্বিতীয় তলায় ওঠার জন্য তিনটি অভিগমন পথ রয়েছে এর মধ্যে মধ্য অভিগমন পথটি অপেক্ষাকৃত প্রশস্ত সবকটি অভিগমন পথের প্রতিটি ধাপ সুন্দর মসৃণ সাদা ও ছাই রঙের পাথর দ্বারা মোড়ানো বারান্দাটি সম্পূর্ণ মেঝে পাথরে মোড়ানো তলার ছাদের নির্মাণ বড় বড় লোহার বিম ও লোহার ফালি ব্যবহার করা হয়েছে প্রধান একতলার গ্রাউন্ড ফ্লোরের অংশটিতে চারটি কক্ষ দেখা যায় এতে সর্বমোট এগারো জোড়া কপাট বিশিষ্ট দরজা পূর্ব অংশে সাতটি প্রবেশদ্বার সমন্বিত তিনটি বড় বড় কক্ষ এবং পশ্চিম অংশে ছয় জোড়া কপার বিশিষ্ট দরজা সহ বিরাট হলডুম রয়েছে এর প্রায় মধ্যভাগে একটি প্রবেশ ও বহির্পথ রয়েছে প্রধান ইমারতের উত্তর অংশের মাঝামাঝি দ্বিতীয় তলায় ওঠা জন্য সুন্দর কাঠের তৈরি ধাপ বিশিষ্ট সিঁড়ি এবং দক্ষিণে প্রাসাদের প্রকোষ্ঠতিতে দ্বিতীয় তলায় ওঠা নামার জন্য নির্মিত নকশাকৃতি ঝুলন্ত সিঁড়ি রয়েছে সিঁড়িগুলো রেলিং সুন্দর লৌহনির্মিত ফুল গাছের মতো সম্মুখস্থ প্রধান প্রাসাদটির দ্বিতীয় তলায় ওঠা জন্য একটি বিরাট গ্যালারির মতো সিঁড়ি রয়েছে সিঁড়িটি তিনটি স্তরে বিভক্ত প্রথম স্তরে একটি ধাপ দ্বিতীয় স্তরে চোদ্দটি ধাপ অতিক্রম করে সুন্দর আয়তাকার প্ল্যাটফর্মে ওঠা যায় যা দ্বিতীয় তলার ছাদের সাথে সম্পৃক্ত এ বৃহ সিঁড়িটির দৈর্ঘ্য ছেষট্টি ফুট ও প্রস্থ তেত্রিশ ফুট এবং উপরের দিকে উনপঞ্চাশ ফুট শিরিটি ভূমি থেকে দ্বিতীয় ভবনের ছাদ পর্যন্ত সম্পূর্ণ সুন্দর মসৃণ সাদা কালো পাথরে মোড়ানো এবং সম্পূর্ণ অক্ষত অবস্থায় বিদ্যমান অধিকাংশ প্রবেশ দ্বারের আকৃতি অর্ধ গোলাকার শোভা বৃদ্ধিতে বিশেষ করে সম্যগস্থ প্রাসাদের প্রকোষ্ঠের কিনারায় ব্যান্ডের ব্যবহার মোগল স্থাপত্য পদ্ধতিকে স্মরণ করিয়ে দেয় আবার পিলারগুলোর গঠনে রোমান স্থাপত্য প্রযুক্তির অনুকরণ ও প্যারাপেট ও ব্যালেস্টারের নিচে টিথ ডিজাইন ব্রিটিশ স্থাপত্য সৌকর্যের অনুরূপ মনে করা হয় বিশাল প্রাসাদের ছাব্বিশটি কক্ষ রয়েছে গোবিন্দলালের জীবদ্দশায় তাজহাট মন্দিরের গৌরবের শিষ্য আরোহণ করে তিনি আঠারোশো আটাশি খ্রিস্টাব্দে রাজা ও আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে মহারাজা উপাধি লাভ করেন আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর তার পুত্র গোপাললাল রায় জমিদারির ভার গ্রহণ করেন এ সময় জমিদারির রাজস্ব ছিল তিন লাখ পঞ্চাশ হাজার টাকা এর মধ্যে বাষট্টি হাজার দুশো ছিয়ানব্বই টাকা ছিল সরকারি জমা তিনি ছিলেন একজন আদর্শ জমিদার তিনি উনিশশো বারো খ্রিস্টাব্দে রাজা উনিশশো আঠারো খ্রিস্টাব্দে রাজা বাহাদুর উপাধি লাভ করম 1914 থেকে 23 খ্রিস্টাব্দে তিনি রংপুর মিলেনসিয়ালিটির চেয়ারম্যান ছিলেন রংপুর ডিস্ট্রিক্ট বোর্ডের ভাইস চেয়ারম্যান ছিলেন এবং রংপুর জমিদারী অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি কারমাইকেল কলেজের তিন সদস্য বিশিষ্ট ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন কারমাইকেল কলেজ প্রতিষ্ঠায় তার দান ছিল তাই তার নামে কলেজের জিএল হোস্টেল চালু আছে রংপুরের তাজার জমিদার বাড়িতে স্থাপিত রংপুর যদুগরের বিভিন্ন প্রকারের শিলামূর্তি প্রাচীন কামার পোড়া ফলকচিত্র পোড়ামাটির নকশাকৃত ইট পোড়ামাটির লিপিমালা পোড়ামাটির বিভিন্ন খেলনা পিরিচ বাটি পাতিল প্রাচীন পাণ্ডুলিপি প্রাচীন ফরমান প্রাচীন কোরআন শরীফের পাণ্ডুলিপি প্রাচীন মুদ্রার পাণ্ডুলিপি উল্কাপিণ্ড আরবি ফার্সি সংস্কৃত প্রাচীন বাংলা পাথরের লিপি গাছের বাকলের লিপি লিপি ভুজপত্র লিপি হাতে লেখা বিভিন্ন আকারের কোরআন শরীফ চারু শিল্প রংপুরের প্রাচীন সংবাদপত্র রয়েছে কারমাইকেল কলেজ অতীত ইতিহাস সমৃদ্ধ রংপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কারমাইকেল কলেজ জেলা শহরের ব্যস্ততা কলকাকুলি থেকে তিন মাইল দক্ষিণে লালবাগ সংলগ্ন মনোরম প্রাকৃতিক পরিবেশে জ্ঞানপিপাসু ছাত্রছাত্রীদের গর্বের কারমাইকেল কলেজ অবস্থিত প্রাচীন স্থাপত্য শিল্পের অপরূপ প্রাণবন্ত নিদর্শন হিসাবে এর সৌকর্য সবার দৃষ্টি দৃষ্টিকারে বাংলার প্রথম গভর্নর টমাস ডেভিড ব্যারন কার্মাইকেলের নাম অনুসারে কলেজটির নামকরণ করা হয় কারমাইকেল কলেজ উনিশশো ষোলো খ্রিস্টাব্দে কারমাইকেল কলেজের ভিত্তি স্থাপন করা হয় এবং উনিশশো আঠারো খ্রিস্টাব্দে বারোই ফেব্রুয়ারি কলেজ স্থাপিত হয় কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ওয়াটকিন্স কলেজটি দুশো সাতান্ন একর জমি জুড়ে বিস্তৃত কলেজের মূল ইমারত ভবনটি স্থাপত্য শিল্পের এক নৈসর্গিক নিদর্শন বিশেষত গম্বুজের ব্যবহার স্থাপত্য সৈকর্য ও বৈশিষ্ট্যের অপূর্ব সন্নিবেশ এক মনোমুগ্ধকর দৃশ্যের অবতারণা করে ব্রিটিশ শাসনের শেষ পর্যায়ে এ কলেজটি নির্মিত হলে তা ইন্দো শাসনীয় স্থাপত্যের এক অপূর্ব সন্নিবেশ ঐতিহাসিকদের মতে মুসলিম শাসন আমলে সাকরা নাসিও ইমারত ও আব্বাসী স্থাপিত নিদর্শনের গম্বুজ ব্যবহারের অনুকরণে এটি নির্মিত হয়েছিল যাতে ইমারত কাঠামোর সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে চার কোণে শীর্ষ দেশে কিউপালযুক্ত বুরুস ক্ষুদ্র গম্বুজ সহ স্তম্ভ ক্ষীণ স্তম্ভ লক্ষণীয় কার্মেগেল কলেজের মূল প্রাসাদের উপরে স্থাপিত গম্বুজের আকৃতি মূলত রসুন সদৃশ কার্নি সৌন্দর্য বৃদ্ধির জন্য মার্ল অলঙ্করের কারুকাজ লক্ষ্য করা যায় বর্তমানে এই কলেজে পনেরোটি বিষয়ে অনার্স ও মাস্টার্স কোর্স চালু আছে মোট ছাত্রছাত্রীর সংখ্যা ষোলো হাজার কর্মরত শিক্ষক শিক্ষয়িত্রীর সংখ্যা একশো সাতাশি জন বিশ্ববিদ্যালয় চালুর জন্য এই অঞ্চলের মানুষের দাবি দীর্ঘদিনের সাতানব্বই সালের আগে এই কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পড়াশোনা হতো বর্তমানে সাতানব্বই সালের পর থেকে এসিসি ক্লাস হচ্ছে না নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া রংপুর শহর থেকে আট মাইল দক্ষিণে ঘাঘট নদীর পারে পায়রাবন্ধ একটি অতি প্রাচীন জনপদ কিংবদন্তি অনুযায়ী রংপুর কামরূপ রাজ্যের শাসনাধীন থাকাকালীন কামরূপ অধিপতি রাজা ভগদত্তের কন্যা পায়রাবতীর নাম অনুসারে এ জনপদের নাম হয় পায়রা ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে দক্ষিণ পূর্ব এশিয়ার নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত পায়রাবন পরগনার শেষ জমিদার জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবেরের অন্যতম কন্যা বেগম রোকেয়ার জন্ম যুগান্তকারী ঘটনা তার পূর্বপুরুষ ইরানের তাবরিজ অঞ্চল থেকে কামরূপ অঞ্চলে আসেন রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন গ্রামে খুদ্দ মুরাদপুরে অভিজাত জমিদার পরিবারে আঠারোশো আশি খ্রিস্টাব্দে নয় ডিসেম্বর জন্মগ্রহণ করেন এমন এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব যিনি জড়তা অন্ধত্ব কুসংস্কার ও কুপমণ্ডকতার নিকোষকালো আধার বিদরিত করেন জ্ঞান ও শিক্ষার আলো জেলে নির্ভীক কর্মকাণ্ডে এদেশের মুসলিম নারী সমাজকে মুক্তির পথে দিয়েছেন আলোর দিশা উজ্জীবিত করেছেন মুক্তমন্ত্রী বড় ভাই ইব্রাহিম সাবেরের অনুপ্রেরণায় পরিবারের সবার অগচরে মোমের আলোতে বাংলা ইংরেজি শিক্ষা লাভ করেন অযৌক্তিক ও নির্মম সামাজিক প্রথার বিরুদ্ধে নারী সমাজের মুক্তির জন্য নারী শিক্ষার প্রসারে নিজেকে নিবেদিত করেন নিগৃহীত সমাজের অধিকার প্রতিষ্ঠার জন্য গড়ে তোলেন আঞ্জুমানে তিনি ইসলাম নারী শিক্ষার বিস্তারে কলিকাতায় প্রতিষ্ঠা করেন শাখত মেমোরিয়াল স্কুল পাশাপাশি সমাজের অনাচারের বিরুদ্ধে ক্ষুরধার লেখনির মাধ্যমে ধর্মীয় গোরামি পর্দার নামে অবরুদ্ধ অবস্থা কুসংস্কারচ্ছন্ন নারীর বন্দিধসার বিরুদ্ধে নির্ভীকতায় সমর্পিত হয়ে দ্বিধাহীন চিত্তে সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেন তার রচিত গ্রন্থ মতিচুর প্রথম দ্বিতীয় খণ্ড সুলতানার স্বপ্ন পদ্মরাগ অবরোধ বাসিনী ডেলিসিয়া হত্যা ক্ষণজন্ম মহিষী বেগম রোকেয়া মাত্র বা বছর বয়সে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে নয় ডিসেম্বর ইহলোক ত্যাগ করেন দেশের নারী সমাজ সশ্রদ্ধ চিত্তে তাকে স্মরণ করে বেগম রোকেয়ার বড় মন করিমন্নেসা খানম সাবের পরিবারে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তার স্বামী টাঙ্গাইলের দেলদুয়ার জমিদার আব্দুল হাকিম গজনমি অল্প বয়সে মারা গেলে মাত্র চোদ্দ বছরে তিনি সাহিত্য সাহিত্যচর্চায় আত্মনিয়োগ করেন আরবি ফার্সি ও বাংলায় অগাধ জ্ঞানের অধিকারী করিমন্নেসা সাহিত্যকর্মের মধ্যে দুঃখিনীর তরঙ্গ দ্বিতীয় খণ্ড মানস বিকাশ উল্লেখযোগ্য তার আর্থিক সহযোগিতায় টাঙ্গাইল থেকে আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে পাক্ষিক মাহমুদি পত্রিকা প্রকাশিত হয় নারী জাগরণের অগ্রদূত মহিষী নারী বেগম জন্মভূমি রোকে জমিদার সাবের পরিবারের ধ্বংস স্তূপ তার ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি নির্মিত মসজিদের নির্মিতের ভগ্ন দেয়ালের অংশ ছাড়া কোনো কীর্তি নেই তবে তার জন্মভূমিতে বেগম রোকেয়ার স্মৃতি কেন্দ্র তার নামে বালিকা বিদ্যালয় কলেজ ডাক বাংলো সুদ্দেশ্য তরুণ নির্মিত হয়েছে রংপুর শহরে তার নামে বেগম রোকেয়া সরকারি মহিলা কলেজ ও ব্যাপারে একটি বালিকা বিদ্যালয় ও কলেজ চালু আছে বেগম রক্ষা স্মৃতিকেন্দ্র পাঁচ কোটি টাকা ব্যয়ে গত দুই সালে জুলাই মাসে সংস্কৃতি মন্ত্রণালয়ের বাংলা একাডেমি কর্তৃক চালু হলেও বর্তমানে দু বছর থেকে তা বন্ধ রয়েছে এতে একজন উপপরিচালক সহ জন কর্মকর্তা কর্মচারী শুধুমাত্র দুইজন নাইট গার্ড ছাড়া কেউ নেই নাইট গার্ড বেতন পায়নি দুই বছর অথচ নারী কল্যাণে এখানে গণশিক্ষা সেলাই প্রশিক্ষণ লাইব্রেরি যন্ত্রসঙ্গীত সঙ্গীত শিক্ষার ব্যবস্থা ছিল অর্থভাবে তা বন্ধ তিন দশমিক এক পাঁচ একর জমির উপর উনিশশো সাতানব্বই সালের আঠাশ জুন সেমিনার কক্ষ রেস্ট হাউস দুটি স্টাফ কোয়ার্টার অফিস ভবন সানবাধা পুকুর নন্দনের স্থাপনা প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন করে দুই হাজার এক সালের এক জুলাই বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় চালুর অভিপ্রায় উদ্বোধন হলেও বর্তমানে তা ভূমিতে পরিণত হয়েছে কোনো কার্যক্রম না থাকায় পর্যটক ও দর্শনার্থীদের নিরাশ করছে বেগম রোকিয়ার জন্মস্থানে শুধুমাত্র সাইট ট্যুর বনভোজন ও ঐতিহাসিক দর্শনীয় স্থান হিসাবে মানুষের আগমন ঘটলেও নারী শিক্ষার এই আলোকিত পায়াবোদ এখনও রয়েছে অনেক অন্ধকারে আটাশ মার্চ ক্যান্টনমেন্ট খ্রাব নেস্পগঞ্জের রক্ত গৌরব বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে রংপুরে রয়েছে গৌরব গাঁথা ইতিহাস ফকির সন্ন্যাস প্রজা বিদ্রোহ কৃষক বিদ্রোহ যেমন ব্রিটিশ বিরোধী আন্দোলন বেগমান করেছিল তেমনি বান্নোর ভাষা আন্দোলন উনসত্তরে গণ আন্দোলন সহ স্বাধীনতা আন্দোলনে রংপুরে রয়েছে বীরত্বপূর্ণ ভূমিকা শুধু তাই নয় মুক্তিযুদ্ধের উত্তাল দিনে রংপুরের ঘটনা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য প্রজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে উনিশশো একাত্তরের অগ্নিঝরা মার্চেই সর্বপ্রথম দেশে শহীদ হয়েছে রংপুরের বারো বছরের কিশোর শঙ্কু তেসরা মার্চের হরতালে পাকিস্তানি বাহিনীর দোসর এক অবাঙ্গালির গুলিতে মিছিলে নিহত হয় শঙ্কু সমস্তার যার প্রতিফলন সাত মার্চে শেখ মুজিবের ঐতিহাসিক ভাষণে এই আত্মতাগের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করা হয় শুধু তাই নয় আঠাশ মার্চ রংপুরে ঘটেছিল লোমহর্ষক এক রক্তক্ষয়ী ঘটনা নিরস্ত সাধারণ জনতার লাঠি তীর বল্লম নিয়ে রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও এর মতো দুঃসাহসিক ঘটনা যা মুক্তিযুদ্ধের ইতিহাসে অবিস্মরণীয় ঘটনা উনিশশো একাত্তরে আঠাশ মার্চ রোববার ক্যান্টনমেন্ট দখলে আসে বাঙালি উপজাতি বিক্ষুব্ধ অসীম সাহসী কয়েক হাজার মানুষ মেশিন গান সজ্জিত দশটি সামরিক জীব থেকে এক টানা গুলিবর্ষণে পাঁচ শয় শত মানুষের রক্তে সিক্ত হয়েছে নিশ্বেদগঞ্জের সবুজ ঘাস আহতের আত্মনাদে ভারী হয়ে উঠেছিল খাগট নদীর পাড়ের বাতাস মেশিন গানের গুলিতে আহত মানুষের যারা মৃত্যু পায় তাদেরও সেদিন বেউনির দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয় শুধু তাই নয় পাঁচ ছশো মৃতদেহ স্তূপাকারে পেট্রোল জেলে জ্বালিয়ে দেওয়া হয়েছে সে আগুন স্বাভাবিক আগুনের চেয়ে বেশি রক্ত অনেক বেশি দহন করে এবং নিশিখায় অতীত ঐতিহ্যময় রংপুরের মানুষ জেগে উঠেছিল যেমন জেগে উঠেছিল নুরুল উদ্দিন জাগব্যাহে কণ্টে সবাই আঠাশ মার্চের পাক সেনার গণহত্যার ক্রোধে মানুষ এগিয়ে যায় মুক্তিযুদ্ধে আঠাশ মার্চ রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস স্মরণে নিষ্পতগঞ্জে বদ্ধভূমি এলাকায় রংপুরের মানুষ রক্তস্নাত গৌরব তীর্ধনু স্থাপিত হয় রংপুর বগুড়া সড়কের ক্যাডেট মোড়ে অর্জন স্থাপন করা হয় যা রংপুর অঞ্চলের মুক্তি পাগল মানুষের স্বদেশপ্রেমে উৎসর্গের মহান অর্জন যা পরবর্তী প্রজন্মের জন্য রংপুরের মানুষের শর্য বীর্য ও তেজোদ্দীপ্ততার স্বাক্ষর বহন করে রঙ্গপুর আর ডি বা রংপুর টাউন হল রঙ্গপুরের নাট্য অঙ্গনে রংপুর ড্রামা অ্যাসোসিয়েশন বা রংপুর নাট্য সমাজ প্রসিদ্ধ নাম আঠেরোশো নব্বই একানব্বই খ্রিস্টাব্দে কালেক্টরেট ফ্রান্সিস স্ক্রাইন এর উৎসাহে কাকিনার মহারাজা কৈলাস রঞ্জনের ভাই মহিমা রঞ্জনের পৃষ্ঠপোষকতায় ঐতিহ্যবাহী নাট্য প্রতিষ্ঠানটির ভিত্তি স্থাপিত হয় উনিশশো তেরো খ্রিস্টাব্দে আরডি এর বর্তমান ভবনটি মঞ্চসহ নির্মিত হয় এই মঞ্চে কুন্ডির জমিদারের পঞ্চাশ টাকা পুরস্কারে রামনারায়ণ তর্করত্ন রচিত কুলিন কুল সর্বস্ব নাটকটি প্রথম রঙ্গপুর নাট্য সমাজে অভিনীত হয় প্রখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নেতাজি সুভাষ বসু ভাষাবিজ্ঞানী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো ব্যক্তিত্বের আগমন ঘটে নাট্য সমাজে শরৎচন্দ্র তার রচিত দত্তা নাটকের মঞ্চাভিনয় দেখে মুগ্ধ হন উনিশশো সালে টাউন হল অধিগ্রহণ হলে মডার্ন সিনেমা নামে এখানে ভাড়ার ভিত্তিতে চলচ্চিত্র প্রদর্শন হয় উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে সাবেক জেলা প্রশাসক টাউন হলটি আর্টস কাউন্সিলের নির্বাচিত কমিটির নিকট অর্পণ করেন উনিশশো সত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত এই কমিটি টাউন হল পরিচালনা টাউন হল উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকালে পা খানাদার বাহিনী টাউন হলটিকে কনসেন্ট্রেশন ক্যাম্পে পরিণত করে বর্বর বাহিনী এ সময় অনেক যুবক যুবতীকে ধরে এনে এখানে নির্যাতন করে উনিশশো একাত্তর ১৬ ডিসেম্বর টাউন হল ও আশপাশের এলাকা থেকে একশো সাতষট্টিটি মাথার খুলিসহ অনেক নন নারীর মৃতদেহ মুক্তিযোদ্ধাগণ উদ্ধার করেন উনিশশো বাহাত্তর সালের একুশে ফেব্রুয়ারি শহীদের স্মৃতিবিজড়িত টাউন হলটি পুনরায় উদ্বোধন করা হয় উনিশশো সালের পুনর্নির্মাণ করা হয় তিনশো আসন থেকে সাতশো পঞ্চাশ আসন করা হয় এছাড়া অডিটোরিয়াম সহ মঞ্চটি আধুনিকীকরণ ও সুসজ্জিত করে সাউন্ড প্রুফ সিস্টেম চালু করা হয় দুই সালে মন্ত্রী আলমগীর কবিরের প্রচেষ্টায় জেলা পরিষদ আটত্রিশ লক্ষ টাকা ব্যয় পুনরায় এর সৌন্দর্য বৃদ্ধি ও সংস্কার কাজ করে প্রজাবিদ্রোহে রংপুর আন্দোলন সংগ্রামের স্মৃতিকাগার রংপুরে একসময় ব্রিটিশ বিরোধী আন্দোলন কৃষক প্রজাবিদ্রোহ ফকির সন্ন্যাসী বিদ্রোহ সিপাহী বিদ্রোহ সংগঠিত হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইংরেজ কর্মচারীদের অত্যাচার শোষণ দুর্নীতি উৎকোষ গ্রহণ এবং রাজস্ব আদায়কারী দেবী সিং হরেরাম সেনদের অত্যাচার নিপীড়নের ফলে কৃষক প্রজাগণ সর্বশান্ত হন শুধু তাই নয় স্বাধীন চেতা ও প্রজাদরদি জমিদারগণও তাদের অত্যাচারের শিকার হন বর্ধিত রাজস্ব আদায়ে পলাতক জমিদারদের মালামাল লুট করা হয় বর্ধিত রাজস্ব প্রদানে অস্বীকৃতি জ্ঞাপনকারী মন্থনার জমিদার জয়দুর্গা দেবী চৌধুরানী ফতেপুর পরগনা অর্থাৎ পীরগাছার ইটাকুমারীর জমিদার শিবচন্দ্রসহ অনেক জমিদার গ্রেফতার হন রংপুর অঞ্চলের স্বাধীনতা প্রজাদরদীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইজাদারদার দেওয়ানদের অত্যাচারে নিপীড়িত লাঞ্ছিত প্রজাদের ধুমায়িত ক্ষোভ প্রজাবিদ্রোহে রূপ দিতে এই জমিদারগণ সোচ্চার হয়ে ওঠেন সতেরোশো তেরাশি খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে রংপুরে কৃষক বিদ্রোহ সংগঠিত হয় এ যুদ্ধে রংপুরের সাধারণ কৃষকগণ কৃষক বিদ্রোহী নেতা নুরুলউদ্দিনকে তাদের নবাব ঘোষণা করে তার নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে সমস্ত রংপুর অঞ্চলের হিন্দু মুসলমান কৃষক ইংরেজ শাসনের মূলচ্ছেদ অত্যাচারী দেওয়ান দেবী সিংয়ের উৎপ্রেরণে ঐক্যবদ্ধ হয় কাকিনা ফতেপুর ডিমলা কাজিরহাট ও ট্যাপা পরগনার কৃষক বিদ্রোহীরা নুরুল উদ্দিন নেতৃত্বে কর সংগ্রহকারী বরকন পরাজিত করে অনেকেই বিদ্রোহীদের হাতে নিহত হন নুরুল্দের নেতৃত্বে কৃষক বিদ্রোহ ব্যাপক ও মারাত্মক হলে রংপুরের তৎকালীন কালেক্টর গুডল্যান্ড ও ইংরেজ সেনাপতি ম্যাকডোনাল্ডের সাথে যুদ্ধ শুরু হয় যুদ্ধে পাটগ্রামের মোগলহাটে নুরুল উদ্দিনের বিচক্ষণ দেওয়ান দয়াশীল বীরের মতো যুদ্ধ করে নিহত হন বন্দি ও আহত নুরুল উদ্দিন অল্প কয়েকদিন পর মৃত্যুবরণ করেন সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে বাইশ ফেব্রুয়ারি ভীষণ যুদ্ধে আধুনিক মারণাস্ত্র ও কামানের গুলিতে ষাট জন বিদ্রোহী কৃষক নিহত হন রংপুর অঞ্চলের কৃষক প্রজাবৃদ্ধের নেতৃত্বে ছিলেন মন্থনার জমিদার জয়দুর্গা দেবী চৌধুরানী ইটাকুমারীর জমিদার শিবচন্দ্র রায় ফকির সন্ন্যাসী বিদ্রোহের নায়ক ভবানী পাচক দীর্জি নারায়ণ দয়াশীল মুন্সি উল্লাহ খা ওরফে শাহ ও নুরুলউদ্দিন প্রমুখ হারাগাছের ধুমের কুঠিতে দেবীচৌধানীর সুদী দুর্গ ছাড়াও পীরগাছা নাপাইচন্ডী অন্নদানগরের সন্ন্যাসীর মঠ শিবচন্দ্র ইটাকুমারীর নাউয়ার দীঘা গোপন আস্তানা গড়ে তোলে কৃষক প্রজাবিদ্ধ পরিচালনা করেন এছাড়া সতেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে কোচবিহার রাজ্যের দিনহাটায় বিদ্রোহী রাজানন্দ গোসাইয়ের নেতৃত্বে বিদ্রোহী বাহিনী ইংরেজ লেফটেন্যান্ট বরিশসের বাহিনীর যুদ্ধে রংপুর অঞ্চলের ফকির সন্ন্যাসী বিদ্রোহীগণ অংশ নেন ফকির সন্ন্যাসীগণ গেরিলা যুদ্ধে সতেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে ইংরেজ মোরং অঞ্চল অবরুদ্ধ করে তাদের সেনাপতি কিতকে হত্যা করে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তিরিশ ডিসেম্বর রংপুর শহরের শ্যামগঞ্জে ইংরেজ সেনাবাহিনী টমাসের সাথে কৃষক বিদ্রোহীগণের যুদ্ধে টমাস নিহত হন অন্যদিকে সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে ডিসেম্বরে ফকির মজনু শাহ মারা গেল তাদের যোগ্য শিষ্য মুসা ভবানী পাঠক দেবী চৌধুরীর নেতৃত্বে রংপুরের কৃষক বিদ্রোহী দেশের মানুষের ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং তাদের তাবেদার দেশীয় জমিদার নায়েব বরকতাসদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনের স্পৃহা জাগিয়ে দেয় পরবর্তীতে ব্রিটিশ বিরোধী সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রাখে সারা দেশে জ্বলে উঠেছিল সিপাহী বিদ্রোহের আগুন এই ধারাবাহিকতায় আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহী বীরত্বের সঙ্গে ঝাঁপিয়ে পড়েছিল মানুষ বিদ্রোহ সমগ্র রংপুর অঞ্চলকে প্রকম্পিত করেছিল রাজ্যহারা ভূমিহারা ও রানীর দল লুপ্ত যুবরাজ গৃহহারা কৃষক জীবিকা বিচ্ছত কারিগর শ্রমিক দল মোল্লা পুরোহিতের দল তাদের নিজ নিজ দুঃখ বঞ্চনার অবসানে মহাবিদ্রোহে অংশ নেয় আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিভাই বিদ্রোহের স্ফনিঙ্গ যখন সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে পড়ে তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির এ মহাবিদ্রোহ দমনে অত্যাচারের কালো অধ্যায় বাংলা তথা উপমহাদেশের মানুষ খিনার সাথে স্মরণ করে হাজার হাজার সৈনিক এ মহাবিদ্রোহে প্রাণ দেন তাদের মধ্যে রংপুরের মিঠাপুকুরের ফুলচকি জমিদার বংশের উত্তরস্বরী ওয়ালিদিয়াত খান একজন ফুলচকি ছিল আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে রংপুর অঞ্চলের সংগ্রামীদের নিয়ন্ত্রণাধীন বিদ্রোহে অংশগ্রহণের অপরাধী ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রহসনমূলক বিচারের মাধ্যমে তাকে ফাঁসি দিয়ে হত্যা করে মিঠাপুকুরের ফুলচকি থেকে তাকে হস্তিপদে বেঁধে রংপুর শহরের স্টেশন রোডে আনা হয় সালেক পেট্রোল পাম্প সংলগ্ন এলাকার তার কবর মহান বিদ্রোহের স্বাক্ষর হিসাবে আজও বিদ্যমান যে বিদ্রোহের স্পলিংয়ে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে স্বদেশী আন্দোলনের ঢেউ রংপুর অঞ্চলকেও প্রচণ্ডভাবে নাড়া দেয় জাতীয় শিক্ষা আন্দোলন শুরু হয় বাংলাদেশের প্রথম রংপুর জাতীয় বিদ্যালয় স্থাপিত হয়েছিল উনিশশো একুশ খ্রিস্টাব্দে স্বাধীন পলাশবাড়ি স্টেট উনিশশো একুশ খ্রিস্টাব্দে ডোমার স্বাধীন স্টেট উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে দেবাগা আন্দোলন উল্লেখযোগ্য শতরঞ্জি ও বেনারসি পল্লী রংপুর জেলার গৌরবময় ঐতিহ্য হল এক সময় রংপুর শতরঞ্জি শিল্পের জন্য বিখ্যাত ছিল মূলত রংপুর জেলার উল্লেখযোগ্য প্রাচীন শিল্প শতরঞ্জি একটি পণ্য ত্রয়োদশ শতাব্দীতে এলাকার শতরঞ্জি শিল্প সম্প্রসারিত ছিল সে সময় রাজাবাদশাহীদের দরবারে কদর ছিল সম্রাট আকবরের শাসন আমলে শতরঞ্জি ব্যবহারের প্রচলন ছিল ব্রিটিশ আমলে রংপুরের শতরঞ্জি সমগ্র ভারতবর্ষ বার্মা সিংহল ইন্দোনেশিয়া থাইল্যান্ড মালয়েশিয়া সহ পৃথিবীর অনেক দেশে এর চাহিদা ছিল আভিজাত্যের প্রতীক হিসাবে রংপুর অঞ্চলে রুচিশীল বিত্তবানদের অত্যন্ত জনপ্রিয় পণ্য হিসাবে এর ব্যাপক প্রচলন ছিল এর বুনন শৈলীর কারণে পাকিস্তান ও ভারতের মাদ্রাজে হাজার হাজার মানুষ শতরঞ্জি প্রস্তুত করে ইউরোপ ও আমেরিকায় রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করত প্রচলিত পদ্ধতির চেয়ে ভিন্নতর প্রাচীন বুনন শতরঞ্জি যান্ত্রিক সভ্যতার বর্জিত বাঁশ রশি দিয়ে মাটির উপর সুতো দিয়ে টানা প্রস্তুত করে প্রতিটি সুতো গণনা করে জ্যামিতিক মাপে হাত দিয়ে গ্রাম্য মহিলারা নিজস্ব মাননে গাথা নকশা করে শতরঞ্জি তৈরি করেন যে কোনো আয়তনের তৈরি শতরঞ্জি দেখতে খুবই সুন্দর ও টেকসই রংপুরের ঐতিহাসিক নিষ্বেদগঞ্জে ঘাঘট নদী তীরবর্তী এলাকায় গ্রামে শতরঞ্জি তৈরি হয় ব্রিটিশ আমলে আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে মিস্টার নেসবেদ নামে এক ব্রিটিশ নাগরিক রংপুর জেলার কালেক্টর ছিলেন তিনি রংপুরের পীরপুর গ্রামে রং বেরঙের শতরঞ্জি দেখে আকৃষ্ট হন সে সময়ের তিনি এর গুণগত মান উন্নয়ন এবং এই শিল্পের বিকাশ ও সম্প্রসারণে ব্যাপক ভূমিকা রাখেন তিনি নিজে শতরঞ্জি ব্যবহার করতেন ফলে এর বিপণন ব্যবহার ব্যাপারে তিনি সহায়ক ভূমিকা পালন করেন তার ভূমিকায় জন্য এ শিল্পের কদর বৃদ্ধিতে সহায়তার জন্য তারই নামে অনুসারে শতরঞ্জি শিল্প সমৃদ্ধ গ্রাম নাম করা হয় নিষ্পগঞ্জ ব্রিটিশ শাসন আমলে জমিদার জোদ্দারগণের মধ্যে শতরঞ্জির ব্যবহার ছিল সমুদি কালের আবর্তে ও যান্ত্রিক সভ্যতায় আধুনিক নানা পণ্যের ভিড়ে এর বাজার কমলেও নিষ্পতগঞ্জে ঘরে ঘরে এখনও শতরঞ্জি তৈরি লক্ষ্য করা যায় বর্তমানে হস্তশিল্পের কদর বাড়ায় এই সম্ভাবনার আশার আলো পরিলক্ষিত হচ্ছে বর্তমানে রংপুরের নেশপতগঞ্জে তিনশো পরিবার এবং উলিপুরে তিনশোটি তাঁত এবং রংপুরের গঙ্গাচড়ায় একশো বেয়াল্লিশটি তাঁতের মাধ্যমে বেনারসি শাড়ি তৈরি হচ্ছে এবং রংপুরে এই নেশপতগঞ্জে এবং উলিপুরে বিভিন্ন কারু পণ্য তৈরি হওয়াতে রংপুরের একটি গৌরব আরও বেশি সমৃদ্ধ হচ্ছে ডিমলার রাজা বল্লভ সেন রংপুরের জমিদারদের মধ্যে খ্যাতনামা ছিলেন তিনি আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে রংপুর মিউনিসিপ্যালিটির প্রথম চেয়ারম্যান হন তিনি রঙ্গপুর শহরকে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করতে তার মাতা শ্যামাসুন্দরী নামানুসারে শ্যামাসুন্দরী খাল কেটেছিলেন পশ্চিমে ঘাঘট নদী থেকে খাল কেটে শহরের মধ্য দিয়ে মাহিগঞ্জের ভিতর দিয়ে শহরের বাইরে মাহিগঞ্জের পূর্বে প্রভাবমান ইছামতি নদীর সাথে যুক্ত করা হয় রংপুর শহরের মুন্সীপাড়ায় কোটে স্মৃতিফলক স্তম্ভে লেখা আছে পীড়ার আকর ভূমি এই রঙ্গপুর প্রণালী কাটিয়া তাহা করিবারে দূর মাতা শ্যামাসুন্দরীর স্মরণের তরে জানকী বল্লভ সেন সুদ এই কীর্তি করে বর্তমানে শ্যামাসুন্দরী রংপুর শহরের জলাবদ্ধতা ও নোংরা আবর্জনায় বদ্ধ জলাভূমি সংস্কারের অভাবে ভরাট হচ্ছে বৃষ্টি বন্যায় এর নোংরা পানি ও ময়লা লেট্রিনের মল শহরবাসীর স্বাস্থ্যের প্রধান অন্তরা হয়ে আছে দিন দিন ভরাট হয়ে যাচ্ছে শ্যামা সুন্দরী আর দখল হচ্ছে এর দুপাশের ভূমি যা সংস্কার না করলে বা ভূমি উদ্ধার না হলে এই ক্যানেলটি একদিন বন্ধ হয়ে যাবে রংপুরবাসীর জন্য হবে দুঃখজনক সরকারি বা বেসরকারি উদ্যোগে এটি সংস্কার করে এর দুধারে পাকা রাস্তা এবং রাস্তার পাশে গাছ লাগিয়ে শহরে যানজট নিরসন শ্রীবৃদ্ধি ও পরিবেশ প্রতিবেশ রক্ষা করা সম্ভব খালটি পুনর্খরণ হলে তা দৃষ্টিনন্দন লেকের মতো সৌন্দর্য বৃদ্ধি করবে এতে মাছ চাষ হাঁস চাষ করা যেতে পারে পাশাপাশি পর্যটকদের আকৃষ্ট করার মতো পর্যটন কেন্দ্র গড়ে তোলা যেতে পারে আর তা সম্ভব হলে শহরবাসী শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে মুক্ত পরিবেশে মানসিক উৎকর্ষ ও চিত্ত বিনোদনের সুযোগ ঘটবে